মোক্ষ অভিনন্দন। রোদ্দুর রায় একটি বাল, হুজ হি? অ্যাডা মাল সালা পাতি ইউটিউবে কিছু জিনিস আপলোড মারছে, ফেসবুকে আপলোড মারছে, এছাড়া সে কিছু করেনি। হ্যাঁ, তাকে নিয়ে এখন ইন্টারভিউ চাওয়া হচ্ছে, সব প্রেসের কোনো খেয়ে কাজ নেই, তারা ইন্টারভিউ চাইছে সারাক্ষণ, বাংলা ইংরেজি কাগজ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, চ্যানেল ওয়েব ভার্সন যত আছে। কেন, কি হয়েছে? আর মহান মহান কিছু বাল, সামাজিক বাল, তারা সেলেব, কেউ গান করেন, কেউ লেখেন, কেউ ফিল্ম আঁতেল, তারা বাইক মারছেন মিডিয়াকে। আপনি রোদ্দুর রায় সম্পর্কে বলুন, রোদ্দুর রায় সুস্থ না অসুস্থ একটু বলুন, সমাজ অসুস্থ না রোদ্দুর রায় অসুস্থ, আপনার পদে কি অসুস্থতা আছে সে বিষয়ে একটু বলবেন। সাবজেক্টটা তুই জানিস, তুই ডাডাইজম চলাবি, বাংলায় ডাডাইজমের মতো মোক্সা বিপ্লব হলে তোর পদে হুট করে যাবে, তখন তুই বলবি যে রোদ্দুর রায় একটা পাগল ছাগল, ওকে তুই ওকে তোরা ইয়ে জেলে ফেলে ভরো ভাই। শিক্ষক কুল 23-24 থানায় গিয়ে রিপোর্ট করছে। ওরে বোকাচোদা, তোর বাড়ির পাশের মেয়েটা যখন রেপ্ট হয়ে যায় তখন তুই কটা থানায় রিপোর্ট করিস রে বোকাচোদা? তোর যখন অশান্তি করে রক্তগঙ্গা বয়ে যায় নির্বাচনের সময়, খুনোখুনি হয়ে যায়, 144 ধারা হয়, লাশ পড়ে যায়, তোর তখন ইচ্ছে করে না যে সারা 24 থানায় গিয়ে আমি এটাকে রিপোর্ট করি, আমার পাশের বাড়ির লোকটা মারা গেল, এই ছেলেটা উন্ডেড হয়ে গেল, হাসপাতালে পড়ে আছে, তখন বোকাচোদা তুমি শিক্ষক, কিসের শিক্ষক তুমি? মাস এডুকেশন তৈরি করার চেষ্টা করছো এগেইনস্ট ওয়ান ম্যান ওয়ান পার্সন, লজ্জা করছে তোমার সালা, যে একটা লোককে আমি নেগেটিভলি পোর্ট্রে করে সবাইকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবো, তুই পারবে? তুই একটা লোককে শহীদ করে দিলে, তুই সময়কে ঠেকাতে পারবে? বিদ্রোহ ঠেকাতে পারবে? বিদ্রোহ একটা সময় আর কিচ্ছু না, কনস্ট্রাকটিভ বিদ্রোহ বিপ্লব সেটা একটা সময়ের ছাপ, জাস্ট ইম্প্রেশন অফ আ টাইম, নতুন সময়ের পদধ্বনি শুনে তুমি কানে আঙুল দিচ্ছ, নতুন সময় এসে গেছে বাড়া, তুমি বোঝনি, অলরেডি ধুয়ে মুছে গেছো, তরুণ প্রজন্মের কাছে তোমাদের জন্য কোনো রেসপেক্ট নেই, বুঝেছো? কোনো রেসপেক্ট নেই, বুঝেছো? একটা ইউটিউবের বালকেও তারা ভরসা করছে তোমাদের থেকে বেশি, এই হচ্ছে তোমাদের অবস্থা। তার মানে এটা কি হলো, বোকাচোদা সময়টা চেঞ্জ করে গেছে, সরি গাইজ, একটু হাই হয়ে গেছিলাম, মাঝে মাঝে এরকম হয়।